ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর আমি আজকে ব্রেকফাস্ট বানাইনি কারণ আজকে শুক্রবার, তো ধোয়া দেয় করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ব্রেকফাস্ট বানাইনি। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আর রুটি, আর রুটি না সরি রুটি না তো কলা খেয়েছি আর বিস্কিট খেয়েছি, ব্যাস এতটুকুই। আর আমার বড়ও তাই খেয়েছে, আর তারপর ও বলল যে না ব্রেকফাস্ট করার দরকার নেই, তুমি কাজ বাজ শেষ করে একদম ডাইরেক্ট ভাতটা রান্না করে নিও, তো আর ব্রেকফাস্ট বানানোর দরকার নেই। তো তার জন্য আর ব্রেকফাস্টটা আমি আজকে বানাইনি আর কি। তো দেখতে পাচ্ছ কাজ বাজ করছি, আর আজকে একদমই ইচ্ছে করছিল না কাজ বাজ করতে, তো তারপরে তো করতে হবে, কিছু তো করার নেই, তো করছি, দেখতে থাকবো। আর তাছাড়া আজকে বেশি কিছু শেয়ার করিনি, অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম শেয়ার করতে পেরেছি। সকালে সব কিছু কাজ টাজ করার পর একদম এসে গেছি ইভিনিংয়ে, তো ইভিনিংয়ে চা খাচ্ছিলাম, আর আজকে ডিনার করিনি, বলতে ডিনারে আজকে ম্যাগি খেয়েছি, ভাত খাইনি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমি পুনম, আমার পুনম স্ট্র্যান্ডিডিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সারাদিনও ব্লগে আসতে পারিনি, কারণ একটাই যে প্রচুর গরম, যার জন্য আমি কিছু শেয়ারও করতে পারছি না, তাছাড়া আমি নিজেও আসতে পারছি না, ঘেমে টেমে একদম জল, আর বলো না। তো ফ্যান ঠিকই চলছে, কিন্তু ফ্যানের নিচে বসেও একদম থরথর করে কেঁপে, মানে সরি কী বলছি, ফ্যানের থলে বসেও, ফ্যানের নিচে বসেও তারপরও মানে ঘেমেই যাচ্ছি, মানে আর মানে বলার আর ভাষা নেই যে গরমটা কী পরিমাণে। তো আর তাছাড়া আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে রাত্রি 11:05 বাকি। তো এখন ব্লগটা আমি শেষ করতে এসেছি, তো আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে আমাদের নিরামিষ থাকে, তো নিরামিষ আজকে তোমাদেরকে রান্নাও মানে রান্নাটাও শেয়ার করলাম না, তাছাড়া কী রান্না করছি তাও কিছু দেখানো হলো না। তো বললাম না যে প্রচুর গরমের জন্য মানে রান্নাই করতে ইচ্ছে করছিলো না, কোনো রকমভাবে এই রান্নাটা কমপ্লিট করে এসেছি। তো রাতে আর রান্না করিনি, ওই রান্না দিয়েই হয়ে গেছে, ওই রান্না যে করেছিলাম সেটা দিয়েই হয়ে গেছে। আজকে তোমার রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আর ডালের বড়া করেছিলাম, ডালের বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে নিরামিষ করেছি, আর উচ্ছে আর আলু ভাজি, আর করেছি বুটের ডাল, বুট মটর থাকে না ওটা, বুট মটরের ডাল করেছি, আর বাঁধাকপি কাটা ছিল কিন্তু রান্না করিনি, কারণ এত গরম লাগছিল, যার জন্য আমি যে রান্নাঘরে থাকবো বা রান্নাঘরে মানে বসে রান্না করবো সেটা আমাদের হয়ে উঠছিল না, যার জন্য এইটুকু করেই তাড়াতাড়ি ভেগে টেগে এসেছি কোনোরকমভাবে। তো যেহেতু আজকে শুক্রবার, তো আমি মানে অন্য দিনের তুলনায় একটু এক্সট্রা মানে এক্সট্রা একটু কাজ থাকে, যার জন্য তোমাদের কাছে মানে তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারো। মনে হচ্ছে আজকে রাত্রে বৃষ্টি হতে পারে, আর এক দু ফোঁটা বোধহয় পড়ছেও,
একটু একটু শোনা যাচ্ছে, তার জন্য বলছি যে বোধহয় বৃষ্টি হবে। তো আমার মোবাইলের সাউন্ডটাকে নিয়ে অনেক রকম চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই সাকসেস হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না কিছুই। আমি দাঁড়া দেখাচ্ছি, এই হেডফোনের স্পিকার এটা দিয়েও কথা বলে দেখলাম, হচ্ছে না। তারপর পড়ে গেছে, তারপর এটা এটা দিয়ে করছি, সেটাও হচ্ছে না। তারপর মোবাইলের স্পিকার দিয়ে করছি, কোনোভাবেই হচ্ছে না। তো কী যে করবো আমি বুঝতে পারছি না, কোনোভাবেই সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, একটু ভালোভাবে শোনা যাচ্ছে না। আমি নিজেও বুঝতে পারছি, বাট কী করবো আমি বুঝতে পারছি না। আর বললেই তো একদম ভালো মাইক চলে আসবে না, তো সেরকম তো অবস্থা থাকতে হবে। বললেই এটা পাবো সেটা পাবো, সেটা তো সম্ভব না। তো হবে, একদিন হবে, এখন এরকমভাবেই চালিয়ে যেতে হবে। একটু দেখি কী করা যায়, এরপরও চেষ্টা করবো সাউন্ডটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। সাউন্ডটা যাতে ক্লিয়ার হয় সেরকম ব্যবস্থা একটা করছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমি অনেকদিন ধরেই দেখছি যে আমার ভিউজ আসছে ঠিকই, কিন্তু কেউই সাবস্ক্রাইবটা করছে না, মানে অনেকেই সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর লাইক শেয়ার তো করবেই, অবশ্যই করবে। তো এইটুকুই বলবো, আর আবার ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরের খেয়াল রাখো। গুড নাইট, সুইট ড্রিম, বাই।